আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, কাছে এবং প্রবাসে যে যেখান থেকে আজকে ভিডিও দেখছেন সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। বন্ধুরা, আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন যে মেয়েরা কোন ধরনের পুরুষাঙ্গ পছন্দ করে এবং সহবাসে বেশি আনন্দ লাভ করে থাকে বা অর্গাজমের সুখটা পেয়ে থাকে। তো চলুন চলুন যে মূল আলোচনায়, আজকে যে বিষয়টি আলোচনা করব এটি প্রতিটি নারী এবং পুরুষ উভয়ের কিন্তু জানা উচিত, ভিডিওটি ও সকলের জন্য কিন্তু প্রয়োজনীয়। কারণ অনেক পুরুষ আছেন তাদের পুরুষাঙ্গ নিয়ে খুব মানসিকভাবে দুশ্চিন্তা থাকেন যে আমার পুরুষাঙ্গটা কেন বড় হলো না, আবার অনেক মেয়েরা দুশ্চিন্তা থাকেন যে আসলে আমার যে স্বামী হবে তার পুরুষাঙ্গটা অনেক বড় হবে নাকি অনেক ছোট হবে, আসলে আমার কেমন অনুভূতিটা আসবে, এই চিন্তাটা কিন্তু অবিবাহিত বিবাহিত প্রত্যেকেই কিন্তু করে থাকেন। তো মূলত বিষয় হচ্ছে আমাদের দেশসহ সারা বিশ্বের যত পুরুষ আছেন তাদের কিন্তু 90% পুরুষ তাদের নিজেদের পুরুষাঙ্গ নিয়ে সন্তুষ্ট নন। তারা মনে করেন পুরুষাঙ্গটা আর একটু বড় হলে, আর একটু মোটা হলে ভালো হতো, আমার স্ত্রীকে মনে হয় বেশি সুখ দিতে পারতাম এবং স্ত্রীর কাছে আমি একজন পারফেক্ট পুরুষ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারতাম। এটা সম্পূর্ণই ভুল ধারণা। আবার অপরদিকে আপনারা অনেক সময় জেনে থাকবেন যে একটা পুরুষের পুরুষাঙ্গ যদি বেশি মোটা হওয়ার পাশাপাশি বেশি লম্বা হয় তাহলে কিন্তু অতিরিক্ত দৈর্ঘ্যের হওয়ার কারণে তার স্ত্রী কিন্তু আঘাত পায় এবং একটা পর্যায়ে দেখা যায় দীর্ঘদিন আঘাত পেতে পেতে তার আপনার স্ত্রীর জরায়ুতে ক্যান্সার হতে পারে এবং আপনার স্ত্রীর মৃত্যুর কারণ হতে পারে আপনার অতিরিক্ত লম্বা পেনিসের কারণে। এছাড়া আমাদের মাঝে অনেক পুরুষ আছেন তারা চিন্তা করেন যে আসলে পুরুষাঙ্গটা লম্বার পাশাপাশি অতিরিক্ত মোটাও থাকতে হবে, কিন্তু বিজ্ঞান কি বলছে, স্বাস্থ্যবিজ্ঞান এটাই বলছে যে আপনার পুরুষাঙ্গটা কতটুকুন বড় বা মোটা বা লম্বা এটার থেকেও বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে আপনি কতটুকুন সহবাসে সময় নিতে পারেন, আপনি কেমন এক্সপার্ট, আপনার এক্সপিরিয়েন্সটা কেমন। আসলে আমরা যদি পুরুষদের দিকে তাকাই তাহলে যেটা দেখা যায় যে আমাদের সারা বিশ্বে যত পুরুষ আছেন 20 থেকে 25 বছর বয়সের যে পুরুষ আছেন তারা যখন বিয়ে করেন তখন দেখা যায় তারা কিছুটা অদক্ষ থাকেন, তাদের খুব প্রথমবার খুব দ্রুত বীর্যপাত ঘটে যায়, কিন্তু দ্বিতীয়বার কিন্তু তাদের যথেষ্ট সময় তারা নিতে পারে এবং সহবাস করতে পারে। অর্থাৎ প্রথমবার দ্রুত বীর্যপাত ঘটলেও দ্বিতীয়বার কিন্তু তাদের সহবাসে যথেষ্ট সময় তারা নিতে পারে এবং খুব দ্রুত উত্তেজিত হতে পারে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে এখানেই যে বয়স যখন 25 পার হয়ে যায় তখন কিন্তু একজন পুরুষ আসলে একবার সহবাস করতে পারে এবং এই সহবাসটা সে যথেষ্ট সময় নিয়ে করতে পারে এবং যথেষ্ট অভিজ্ঞতার পরিচয় দিতে পারে, কারণ সে তো দীর্ঘদিন ধরে সহবাসটা করতেছে যার ফলে তার ভালো একটা অভিজ্ঞতা হয়ে যায়। কিন্তু বড়দের সমস্যাটা হয় সেটা হচ্ছে একবার সহবাস করার পরে যখন বীর্যপাত ঘটে দ্বিতীয়বার কিন্তু তারা সহজ উত্তেজিত হয় না বা দ্বিতীয়বার কিন্তু সহজে সে চাইলেও আর সহবাসটা করতে পারে না। এর জন্য প্রতিটা পুরুষের উচিত বয়স যখন 20 থেকে 25-এর মতো থাকবে যদি সুযোগ থাকে তাহলে বিয়ে করে নেওয়া, কারণ বিয়েটার সাথে সম্পর্ক যৌবনের, কখনোই ক্যারিয়ারের সাথে বিয়ের সম্পর্ক নয়। একান্তভাবেই আপনারা চিন্তা করে দেখবেন বা এটাই হচ্ছে মেডিকেলের ভাষা, সেটা হচ্ছে আপনার যৌবনটাকে কন্ট্রোল করার জন্য আপনার বিয়ে করতে হবে, মানে পেনিসের খাদ্য বলা হয় আপনার স্ত্রী, এটা মাথায় রাখতে হবে। তো এই জন্য আপনারা সুযোগ থাকলে বিয়ে করে নেবেন। আর দ্বিতীয় বিষয়টি হচ্ছে যে অনেক পুরুষ ভাই আছেন তারা চিন্তা করেন যে আসলে আমার পেনিস যদি ছোট হয় তাহলে কি স্ত্রীকে সুখ দিতে পারবো। এখানে একটা কথা থেকে যায়, ছোট বলতে কত ছোট, যদি 3 ইঞ্চির থেকে ছোট হয় তাহলে সেটাকে মেডিকেলে ভাষায় এর ছোট পেনিস বলা হয় বা মাইক্রো পেনিস বলা হয়, কিন্তু আপনার পেনিসটা যদি ন্যূনতমভাবে 3 ইঞ্চি থাকে তাহলে 3 ইঞ্চি পেনিস দিয়ে কিন্তু আপনার স্ত্রীকে আপনি অর্গাজমে সুখ দিতে সক্ষম হবেন। কারণ মেয়েদের যে খাস কাটা জায়গাটা থাকে, চরম স্পর্শকাতর যে খাস কাটা গ্রুপ থাকে এই জায়গাটা থাকে কিন্তু আপনার 2.5 থেকে 3 ইঞ্চির মধ্যে, অর্থাৎ 2 থেকে 3 ইঞ্চির মধ্যে থাকে। তো এই যে 2 থেকে 3 ইঞ্চির মধ্যে থাকে, তা আপনার পেনিসটা যদি 3 ইঞ্চি লম্বা হয় তাহলে কিন্তু স্ত্রীকে হ্যাপি করা বা অর্গাজমের সুখ দেওয়াটা কিন্তু সম্ভব। আরেকটা বিষয় হচ্ছে যে কোন সাইজের পুরুষাঙ্গটা আসলে মেয়েদের জন্য পারফেক্ট, এক্ষেত্রে যদি আমরা বলি সেক্ষেত্রে পারফেক্ট পুরুষাঙ্গটা হচ্ছে 4 থেকে 5 ইঞ্চির মধ্যে যে পুরুষাঙ্গটা সাইজ অনুযায়ী সেটা কিন্তু একেবারে পারফেক্ট পুরুষাঙ্গ। কারণ এই ধরনের পুরুষাঙ্গটা মোটামুটিভাবে তার দৈর্ঘ্যের তুলনায় স্বাভাবিক যদি মোটা হয়ে থাকে তাহলে দেখা যায় যে তার স্ত্রীকে অর্গাজমের সুখ দিতে তার কোনো অসুবিধা হয় না এবং স্ত্রীর অর্গাজমের সুখ পেতেও কোনো সমস্যা হয় না। কারণ মূল বিষয়টা হচ্ছে মেয়েদের যে খাস কাটা জায়গা, এখানে যদি 3 ইঞ্চির থেকে বেশি যদি একটু হয় তাহলে কিন্তু উভয় কিন্তু সহবাস যেমন করতে পারে বিভিন্ন পজিশনেও কিন্তু তারা সহবাসটা করতে পারে বা অ্যাপ্লাই করতে পারে।
একটা বিষয় মনে রাখতে হবে যে লম্বার থেকেও বড় বিষয়টা থাকে কিন্তু মোটা থাকাটা। অর্থাৎ যদি আপনার পেনিসটা 3 থেকে 4 ইঞ্চি বা 4 থেকে 5 ইঞ্চির মধ্যে থাকে, আনুপাতিক হারে একটু মোটা হয়, তাহলে আপনার স্ত্রীর যে যোনির দুইটা দেওয়াল আছে এই দুইটা দেওয়ালে সমানভাবে প্রেশার পড়বে এবং প্রেশার পড়ার কারণে দেখা যাবে আপনার স্ত্রীর ঘর্ষণের চরম অনুভব বা ভালো লাগাটা এটা প্রকাশ করতে থাকবে বা তার ভালো লাগাটা সে অনুভব করতে থাকবে, যার ফলে তার অর্গাজমটা খুব সহজ হবে। আরেকটা বিষয় হচ্ছে যে একটা পুরুষের পেনিস যদি চিকন হয় সেক্ষেত্রে কিন্তু তারা এই স্ত্রীর যোনি যে দুইটা দেওয়াল এখানে কিন্তু ঘর্ষণ কম লাগে, যার ফলে কিন্তু স্ত্রী সহজ অর্গাজমের সুখ পায় না বা অনেক ক্ষেত্রে সুখটাই পাওয়া সম্ভব হয় না। এজন্য যাদের পুরুষাঙ্গ অন্তত 3 ইঞ্চি আছে তাদেরকে একটা বিষয় বলবো, এটাকে ভালো রাখার চেষ্টা করুন, এটাকে ধরে রাখার চেষ্টা করুন। আপনি অতিরিক্ত অযাচিত মাস্টারবেশন করা, বিকৃত যৌনাশয়ে লিপ্ত হওয়া এই সকল কাজ থেকে দূরে থাকুন। আল্লাহ তাআলা আপনাকে যতটুকুন দিয়েছে এতটুকুনি যদি আপনি তার কার্যক্ষমতা ভালো রাখতে পারেন তাহলে এই প্রসঙ্গ দিয়ে কিন্তু স্ত্রীর কাছে আপনি একজন পারফেক্ট পুরুষ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন। কিন্তু আপনি যদি আপনার এই আল্লাহ প্রদত্ত দেওয়া সম্পদটাকে নষ্ট করে ফেলেন আর যদি আপনি নিজেকে দোষ দেন, আল্লাহকে দোষ দেন যে কেন আমারটা এমন হলো, তাহলে এটা সম্পূর্ণ ভুল এবং বোকামি ছাড়া আর কিছু হবে না। এজন্য আপনাদের বলবো যে প্রসঙ্গটা লম্বাটা বড় বিষয় না, মূল বিষয়টা হচ্ছে এটা মোটা থাকা এবং সহবাসে পরিপূর্ণ সময় নেওয়া এবং এর পাশাপাশি যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ফোরপ্লেতে অংশগ্রহণ করা। আমাদের দেশে ম্যাক্সিমাম পুরুষ ফোরপ্লে বলতে এতটুকুনি বোঝে জাস্ট স্ত্রীকে একটি লিপকিস করা, একটু আদর চুম্বন করা, এতটুকুন। কিন্তু স্ত্রীকে যে লং টাইম নিয়ে ফোরপ্লে করতে হবে, তাকে যে অর্গাজমের সুখ দেওয়ার জন্য পরিপূর্ণভাবে তাকে তৈরি করতে হবে এটাই কিন্তু অনেকে জানেন না, যার কারণে স্ত্রী কিন্তু অর্গাজমের সুখ পাওয়া থেকে দূরে থাকে। তো বন্ধুরা এই ছিল আজকের বিষয়, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে পারেন, বন্ধুদের মধ্যে শেয়ার করতে পারেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।